24 নিউজ টাইম আপনাদের সাথে আছি আমি আয়েশা চিত্তিকা। শুরুতে রামগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে রক্তাক্ত ছাত্র মোহাম্মদ ওয়াসিউদ্দিন লক্ষ্মীপুর প্রতিনিধি। রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজের শ্রেণী শিক্ষক মজিবুল্লাহর কাছে প্রাইভেট না পড়ায় মঙ্গলবার বিকেলে নবম শ্রেণীর ছাত্র ফরাদ হোসেনকে রক্তাক্ত বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ছাত্রকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানায় পানপাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মজিবুল্লাহ নবম শ্রেণীর ছাত্র ফরাদ হোসেনকে প্রাইভেট পড়তে দীর্ঘদিন যাবৎ চাপ সৃষ্টি করছে। এতে ছাত্র রাজি না হওয়ায় শিক্ষক মজিবুল্লাহ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেওয়ার সময় ছাত্রকে বেধম বেত্রাঘাত করে। বেত্রাঘাতে ছাত্র রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। ক্লাসের অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে ছাত্রের স্বজনরা উপস্থিত হয়ে হাসপাতালে ভর্তি করে। ছাত্রের পিতা পানপাড়া বাজারের ফুটপাতে ব্যবসায়ী আকবর হোসেন বলেন, অর্থায়ভাবে ছেলেকে পড়ালেখা করাতে কষ্ট হচ্ছে, সেখানে 1000 টাকা দিয়ে প্রাইভেট পড়ানোর সক্ষমতা নেই, তাই বারবার শিক্ষকের প্রাইভেট না পড়ানোর প্রস্তাব দিলেও তা সম্ভব হচ্ছে না। এতে শিক্ষক আমার সন্তানকে স্কুল থেকে বাহির করে দিতেই পারে, কিন্তু পাষণ্ডের মতো বেত্রাঘাত করতে পারে না। অভিযুক্ত শিক্ষক মজিবুল্লাহ বলেন, ক্লাসে খারাপ আচরণ করা ছাত্রকে কয়েকটি বেত্রাঘাত করেছি, কিন্তু রাগের মাথা বেত্রাঘাত বেশি হয়েছে বলে আমি দুঃখিত। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল হান্নান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ বলেন, ক্লাসে ছাত্রকে বেত্রাঘাত করা বেআইনি। ছাত্রের পরিবারে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো নিউজ টাইম। পরবর্তী নিউজ দেখতে আমাদের সঙ্গেই থাকুন। নিউজ টিভি 24 হৃদয় বাংলা।